আলোচনা করে আসলাম যে সহি বুখারির রাবি বেশি মজবুত দুই নাম্বার কোন বইয়ের সানাদ বেশি সংযুক্ত যেটাও আমরা দেখে আসলাম যে কোন বইয়ের সানাদ বেশি সংযুক্ত বুখারির সানাদ এখন আমরা দেখব কোন বইয়ে বেশি ইল্লাত আছে আর কোন বইয়ে কম ইল্লাত আছে তো সহি বুখারির যে হাদিসগুলোর উপর কালাম করা হয়েছে উন্তুকিদাত নাকদ করেছে মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসগুলোর দুই বই মিলে দুইশোর বেশি হাদিসের উপর নাকদ করা হয়েছে যার মধ্যে সহি বোখারিতে আশিরও কম হাদিসের উপর নাকদ করা হয়েছে বাকি একশো বিশ ত্রিশ চল্লিশটা হাদিস যাদের উপর নাকদ করা হয়েছে সেটা সহি মুসলিমের তাহলে ইল্লাত থাকার দিক থেকেও সহি বোখারি কম ইল্লাত থাকার দিক থেকে এগিয়ে আর বেশি ইল্লাত থাকার দিক থেকে সহী মুসলিম এগিয়ে সুতরাং সহি বোখারি বেশি সহী এতে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে জমহুরের দলিল জমহুর বলল যে সহি বুখারি বেশি বিশুদ্ধ দলিল কি কি রাবি মজবুত হওয়ার দিক থেকেও সহি বুখারি এগিয়ে সানাদ সংযুক্ত হওয়ার দিক থেকেও সহি আর ইল্লাত কম থাকার দিক থেকেও শহীদ বুখারি এগিয়ে এখন একদল মহাদ্দেশ বলতেছে যে না সহি মুসলিম বেশি বিশুদ্ধ তারকার মন্তব্য ইবনু হাজামের মন্তব্য আবু আলী আন্সা বুরির মন্তব্য যে সহি ইমাম কর্তুবীর মন্তব্য যে সহি মুসলিম বেশি বিশুদ্ধ তার মধ্যে আবু আলিয়ান নিসাবুরির মন্তব্যটা এখানে আছে যে মা তাহতা আদিম সামা কিতাব আসাহমিন কিতাব মুসলিম আসমানের নিচে সহি বুখারির সহি মুসলিমের চাইতে বিশুদ্ধ কোনো গ্রন্থ নাই এটা কার মন্তব্য আবু আলী আর নিসাবুরির মন্তব্য আমার যতদূর ধারণা আবু আলিয়া নিসাবুরি হচ্ছে ইমাম নাসাইর যারা ছাত্র তাদের মধ্যে একজন আবু আলিয়ান নিসাবুরি অনেক প্রসিদ্ধ যারা ছাত্র তাদের মধ্যে ইমাম নাসাই তো সে বলতেছে যে কোন গ্রন্থটা বেশি বিশুদ্ধ সই মুসলিম বেশি বিশুদ্ধ একই রকম মন্তব্য এবিন হাজামের একই রকম মন্তব্য এবং কর্তুবীর এখন এগুলোর জবাব এক নাম্বার জবাব হচ্ছে আমরা ধারণা করি যারা এই মন্তব্য করেছে যে সহি মুসলিম বেশি বিশুদ্ধ তারা মূলত সেহাত উদ্দেশ্য নেয়নি তারা অন্য কিছু উদ্দেশ্য নিয়েছে অন্য কিছু কি উদ্দেশ্য নিয়েছে এক নাম্বার। সহি মুসলিমের সাজানোটা সহি বুখারির সাজানোর চাইতে বেশি সুন্দর যে হাদিস যে জায়গায় থাকার কথা ওই জায়গাতেই পাওয়া যাবে অন্য জায়গাতে না আর সহি বুখারিতে কোন হাদিস কোন জায়গায় আছে তাল করা যাবে না সূচিপত্র না দেখে ধারণা করে যে এই বিষয়ক হাদিসটা মনে হয় ওই বাবের মধ্যে থাকতে পারে গিয়ে দেখা যাচ্ছে ওই বাবে না আরেক বাবের মধ্যে আছে কিন্তু সহি মুসলিমে একই বিষয়ের সকল হাদিস একই জায়গায় আছে সাজানোর স্টাইলটা সহি মুসলিমের কি সুন্দর দুই নাম্বার সহি বোখারি যখন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ লেখেন তো ষোলো বছরে তিনি এক জায়গায় বসে থাকিননি। তিনি নিজে বলছেন আমি কিছু হাদিস শুনেছি বাসরাতে লিখেছি কুফাতে কিছু হাদিস শুনেছি হেজাজে লিখেছি খোরাসানে শুনেছি খোরাসানে লিখেছি হেজাজে তো ষোলো বছর সফর করতে থাকেছেন এক জায়গায় শুনেছেন আরেক জায়গায় লিখেছেন তো কখনো কখনো রেওয়ায়ত বিল মানা কখনো কখনো কি করেছেন রেওয়ায়ত বিল মানা করেছেন কে ইমাম বুখারি রহেমাল্লা কিন্তু ইমাম মুসলিম রহেমা ঘরে বসে এক জায়গায় বসে থেকে যাবতীয় পাণ্ডুলিপি সামনে রেখে অধিকাংশ উস্তাদের জীবদ্দশাতে লিখেছেন এই জন্য রেওয়ায়ত বিল মানা করেননি দুই নাম্বার বৈশিষ্ট্য সেই মুসলিমের তিন নাম্বার ইমাম মুসলিম রহেমা একই বিষয়ক হাদিস বহু সানাদ যত সানাদ থেকে পান সকল তরুকে হাদিসের মধ্যে লাভ যে কি বলে দেন যে হাদিসটা অমুক সানাদ এইভাবে আসছে এই হাদিসটা অমুক সানাদ এইভাবে আসছে এই হাদিসটা অমুক এইভাবে আসছে একই জায়গাতে একই হাদিসের যত সানাদ গ্রহণ করার মতো সেটা তিনি এক জায়গায় বলে দিন যেটা ইমাম বুখারি রাহেমহল্লা করেননি তিন নম্বর গেল চার নাম্বার। একটা হাদিসের মূল মাতান ইমাম মুসলিম রাহেমহল্লা কাটেন না যেইভাবে পেয়েছেন ওইভাবেই বসিয়ে দেন আর ইমাম মাতান কাটেন যেমন প্রথম আমাল একটা লাইন নাই হাদিসেই তিনি হজফ করে দিয়েছেন আর এক জায়গায় পূর্ণ নিয়ে এসেছেন তো তার যেখানে যতটুকু দরকার হাদিসের অংশ বাপ সাবেত করার জন্য অধ্যায় সাবেত করার জন্য এক লম্বা পৃষ্ঠার হাদিস ওই লম্বা পৃষ্ঠের হাদিসের শুধু একটা কথাতে ওনার অধ্যায় সাবিত হয়ে যাবে তো ওই একটা লাইনে নিয়ে আসবেন পুরো হাদিস আনবেন না কে ইমাম বোখারি আর ইমাম মুসলিম পূর্ণ হাদিস যেখানে যেভাবে থাকতে হবে সেখানে সেভাবে নিয়ে আসবেন এই গেল সহি বোখারি এবং সহি মুসলিমের মধ্যে সাজানোর পার্থক্য আরও একটা আছে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বই শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আর আসুলের কথা ছাড়া কোনো কথা আনেননি ইমাম মুসলিম রহমুল্লাহ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রাসুলের কথা ছাড়া কোনো কথা আনেননি শুরুতে কিতাবের নামও দেননি অধ্যায়েরও নাম দেননি শুরু থেকেই হাদিস শুরুই হয়েছে হাদিস দিয়ে আর ইমাম বখারি রহমউল্লাহ প্রত্যেক বাবে বিভিন্ন কৌল নিয়ে আসেন মোয়াল্লাক হাদিস নিয়ে আসেন মহাদ্দিসদের মন্তব্য নিয়ে আসেন সাহাবিদের মন্তব্য নিয়ে আসেন তাবিদের ফতোয়া নিয়ে আসেন কোরআনের আয়াত নিয়ে আসেন সে আয়াতের ব্যাখ্যা নিয়ে আসেন অধ্যায়ের নাম নিয়ে আসেন অনেক কিছু আছে তার হাদিসের বাইরেও তাহলে এই কয়েকটা কারণে সহি মুসলিমকে এইগুলো বৈশিষ্ট্যের কারণে হয়তো তারা প্রাধান্য দিয়েছেন এটা একটা জবাব কিন্তু আসল সে হাতের কারণে ফি নফসি সে হাতে সহি মুসলিম সহি বুখারির উপরে নয় দ্বিতীয় জবাব যে আবু আলিয়ান নিসাবুরির যে বাক্য এটা একটু বুঝার জন্য একটু খুব মনোযোগ দেওয়া লাগবে আবু আলিয়া নিসাবুরির কি বাক্য যে আসমানের নিচে সহি মুসলিমের চাইতে বিশুদ্ধ কোনো গ্রন্থ নাই এখন যে জবাবটা বলছে জবাবটা দিচ্ছে হাফিজ ইবন হাজার আসকালানি আর হাফিজ ইবন হাজার আসকালানির এই জবাব দিয়ে জবাবকে খণ্ডন করেছে ইমাম সানাহানি তার বই তাওজিহল আফকারে তো হাফিজ ইব্দ হাজার আজকালানি কি জবাব দিচ্ছে যে এখানে আবু নিসাবুরি এটা বলেনি যে সহি মুসলিমের মতো সহি গ্রন্থ আর নাই কি বলেছে সহি মুসলিমের চাইতে বেশি বিশুদ্ধ গ্রন্থ আর নাই বাক্য দুইটা দুই রকম সহি মুসলিমের মতো বিশুদ্ধ গ্রন্থ আর নাই আর একটা বাক্য হচ্ছে সহি মুসলিমের চাইতে বেশি বিশুদ্ধ গ্রন্থ আর নাই তো হাফিজ ইবন হাজার আসকালানি বলতেছে যে আমরা যদি সাধারণ কথাই বলি যে বাংলাদেশে উমুকের চাইতে বড় আলেম আর নাই তার মানে ওর মতো আলেম আছে কথা মানে বুঝাতে পারলাম না আর যদি বলতাম যে ওর মতো আলেম আর নাই মানে বাকি যারা আছে সবার চেয়ে ছোট আর যখন বললাম ওর চাইতে বড় আলেম আর নাই মানে ওর সমপর্যায়ের আলেম আছে তো আবু আলিয়া নিসাবুরির এই কথার দ্বারা বোখারির ছোট হওয়া প্রমাণ করা যাবে না যেহেতু সে বলছে ইমাম মুসলিমের চাইতে বেশি নাই মানে ইমাম মুসলিমের মতো বোখারি আছে বুঝাতে মনে হয় পারলাম না বুঝা গেছে এখনই অতটা গ্রহণযোগ্য লোগাত ভাষা কি উদ্দেশ্য হচ্ছে ভাষার কারণে সেটা ধর্তব্য নয় বরং প্রচলিত কথায় মানুষ কি উদ্দেশ্য সেটাই ধর্তব্য এটা কার জবাব ইমাম জবাব তারপরের আলোচনা তারপর আলোচনা এটে যে আমরা সার্বিক দৃষ্টিকোণ থেকে এটাই বলবো যে দিক থেকে সহি উপরে সে হাতের মুসলিম নয় এই এই যে কারণগুলো বললাম কারণগুলোর পাশাপাশিও কারণ হচ্ছে আরও ইমাম কুতনি বলতেছে কলটা তাদের রাবিতে কোথায় আছে এই মুহূর্তে বলতে পারবো না তবে এই আশেপাশেই আছে ইমাম দারাকুতনি বলতেছে যে ইমাম মুসলিম তো কিছুই করেনি জাস্ট ইমাম বুখারির বই গ্রহণ করেছে আর সেই বইয়ের উপর ইস্তেখ রাজ করেছে না ওইটা ওটা আর একটা বাক্য ওর আগে আর একটা বাক্য আছে যে ইমাম মুসলিম কিছুই করেননি ইমাম মুসলিম কি করেছে ইমাম বুখারির বই সামনে রেখেছে আর ওই হাদিসগুলোকে গুলোকে খালি অন্য স্থানার থেকে বর্ণনা করে দিয়েছে এটা হচ্ছে ইমাম দারাকুতির বক্তব্য আর আর একটা বক্তব্য হচ্ছে যে যদি ইমাম বোখারি না থাকতো তো ইমাম মুসলিম আসতোই না অস্তিত্বই হতো না কেন ইমাম মুসলিমের যাবতীয় ইলমের অধিকাংশ তিনি কার কাছ থেকে নিয়েছেন ইমাম বোখারির কাছ থেকে নিয়েছেন আর তিনি ছিলেন ইমাম বোখারির ছাত্র আর জ্ঞানে গরিমা ইমাম বোখারি ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী আর সাক্ষী স্বয়ংকে দিয়েছে ইমাম মুসলিম দিয়েছে যখন ওই হাদিস যেটা ডক্টর মুস্তুদ্দিন সাহেব আপনাদের বিদায় অনুষ্ঠানে বলতেছিল যে বৈঠক শেষের দোয়া সব হানাকাল্লাহ হামদিক আসাদ আল্লাহ কত বই লাইক এই হাদিস যখন ইমাম মুসলিম বর্ণনা করলো তখন ইমাম বুখারি বলতেছে হাদিসের মধ্যে দুর্বলতা আছে তখন ইমাম মুসলিম কাঁপে উঠেছে আরে এতদিন হয়ে গেল আমার এই হাদিসের মধ্যে ত্রুটি আছে এটা আমি জানতে পারিনি এত বড় আলেম আমি আর আপনি কোথেকে পারেন এই হাদিসের মধ্যে ত্রুটি আছে সানাদে তো কোনো ত্রুটি নাই তখন ইমাম বুখারি মলা বললো এই হাদিস এইভাবে বর্ণিত হয়েছে এই সানাদে আর অমুক সানাদে এইভাবে বর্ণিত হয়েছে ওটাই বেশি বিশুদ্ধ আপনি যে সানাদে বলেন এটার মধ্যে এই ত্রুটি আছে এইভাবে যখন বললো তখন ইমাম মুসলিম রাহেমাহল তার কপালে চুম্বন করলেন আর বললেন যে আপনি হচ্ছেন আর হাদিসের ডাক্তারদের ডাক্তার তো ইমাম মুসলিম নিজে সাক্ষী দিচ্ছে যে ইমাম বেশি জ্ঞানী আর ইমাম মুসলিম ইমাম ছাত্র সুতরাং সার্বিক দিক থেকে সহি বিশুদ্ধ গ্রন্থ সহি মুসলিম প্রাধান্য পেতে পারে ওই ওই গুণের কারণে যে গুণগুলো আমরা বললাম সাজানো গুছানো হাদিসের শব্দগুলোকে হুবহু ওইভাবে রেখে দেওয়া সব হাদিস বিভিন্ন সানাদ থেকে যেভাবে আসেছে কী কী ইখতলাপ সহ এক জায়গাতেই উল্লেখ করে দেওয়া ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো শহিদ বুখারির আছে সহি মুসলিমের আছে এগুলোর কারণে আমরা সহি মুসলিমকে ওই ওই দিক থেকে সহি বুখারি ওপর প্রাধান্য বলতে পারি কিন্তু ফি নাফসিস সে হাতে শহিদ বুখারির চাইতে সহি মুসলিম বেশি বিশুদ্ধ নয় এর পাল্টা কথা হচ্ছে যে শহিদ মুসলিমের যেমন আলাদা কিছু বৈশিষ্ট্য আছে সহি বুখারিরও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্যগুলো সহি মুসলিম পড়ে কারো ফেকাহ বৃদ্ধি পাবে না হাদিস থেকে ইস্তেদ লালের জ্ঞান বৃদ্ধি পাবে না সাধারণ মানুষের জন্য যেমন একজন হাদিসের ছাত্রের জন্য তেমন একজন সাধারণ মানুষের মিশকাতের অনুবাদ পড়ার মুসলিমের অনুবাদ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু সহি পড়া একজন সাধারণ মানুষ আর একজন ছাত্রের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে একজন ছাত্রকে নাকানি চুবানি খাইয়ে রেখে দিবে সহি এবং তার ইস্তেদলালি শক্তি ইস্তেমবাতের শক্তিকে বাড়াবে পুতি পদে পদে এবং অত্যন্ত আজীব এবং আশ্চর্যজনক ভাবে যত পর্যন্ত মানুষের ব্রেন পৌঁছে না ততদূর পর্যন্ত ইমাম ব্রেন পৌঁছে যায় তো এটা হচ্ছে এরকম আলাদা গুণ আছে আবার এই রকম মজবুত ফিখি সবচেয়ে মজবুত সানাদ দিয়ে এটাও একটা আলাদা গুণ আর ইমাম বুখারি যে মজবুত সানাদ দিয়ে রাবি নিয়ে আসে যদি কেউ প্রমাণ দেখতে চায় আজকের যুগেও আজকের যুগে যদি কেউ প্রমাণ দেখতে চায় যে ইমাম বোখারি কত মজবুত সানাদ দিয়ে হাদিস নিয়ে আসে তাহলে সহি বোখারির প্রত্যেকটা হাদিসকে ধরুক আলাদা আলাদা করে যেমন সহি বুখারীর যে কোনো একটা হাদিসকে নিয়ে নিলাম প্রথম হাদিস শেষ হাদিস যে কোনো হাদিস প্রত্যেক হাদিসকে আলাদা আলাদা করে ধরুক ধরার পর ওই হাদিস মাকতাবা সামেলায় সার্চ দিয়ে অল মাকতাবা সামেলায় সার্চ দিয়ে হাদিসের যত গ্রন্থ আছে খালি একটা দুটা কুতুবে সেটা কুতুবে সানা অল মাকতাবা সামেলায় সার্চ দিয়ে ওই হাদিসের কয়টা সানাদ পাওয়া যায় সব সানাদ আলাদা আলাদা লেখুক লেখার পর প্রত্যেক সানাদের রাবি দেখুক যে প্রত্যেক আলাদা আলাদা সানাদের রাবি কেমন ওই হাদিসটা ইবিনে মাসুদ থেকে আসছে ইবনে মাসুদের সানাদ কেমন ওই হাদিসটা আবু হরের থেকে আসছে সানাদ কেমন আনাস বিন মালিক থেকে আসছে সানাদ কেমন জহুরি থেকে আসছে সানাদ কেমন আবু থেকে দশটা সানাদে আসছে ওই দশটা সানাদ আলাদা আলাদা দেখুক সেটা কেমন দেখার পর এবার নিজেই সিদ্ধান্তে পৌঁছবে যে সহি বুখারিতে যে সানাদ লেখা আছে এই সানাদটাই সবচাইতে বিশুদ্ধ সানাদ তো ইমাম বুখারি বাছাই করে গ্রহণ করেছে এটা এখনও যদি মানুষ বুঝতে চায় তাহলে পরিশ্রম করলে বুঝতে এবং অনুধাবন করতে পারবে তো সুতরাং সহি হওয়ার দিক থেকে সহি বুখারির উপরে কেউ নাই এতে কোনো সন্দেহ নাই তারপরের আলোচনা হচ্ছে যে সহি মুসলিমের মধ্যে যে আমরা দুর্বলতাগুলো বললাম আচ্ছা এখন আমাকে একটু যদি খাতা কলম দেওয়া যায় তো আমার একটু সুবিধা হয় কিছু কিছু কথা মাথার মধ্যে আসতে কমসে কম ওটা তো টুকে রাখতে পারবো পরে বলার জন্য তারপরে আলোচনা হচ্ছে যে এই দুই বইয়ে কি সকল সহি হাদিস জমা করা হয়েছে তো উত্তর হচ্ছে যে না এই দুই বইয়ে সকল সহি হাদিস জমা করা হয়নি দলিল এক নম্বর দলিল ইমাম বখারির নিজের মন্তব্য যে ওয়া তারাক্তু সেহাহ মিন্নাতুল বাড়িতে আছে এই মন্তব্য যে আমি অনেক সহি হাদিস ছেড়ে দিয়েছি আমি এই বইয়ে সহি ছাড়া কিছু প্রবেশ করাইনি তবে অনেক সহি হাদিস আমি কি করেছি ছেড়ে দিয়েছি কার মন্তব্য এবং বুখারির মন্তব্য এই জন্য কোনো হাদিস মানে কিছু সাধারণ আহলে হাদিস আম অনেক সময় আছে যারা আহলে জনতা আম যারা বুঝে না তারা অনেক সময় মনে করে সহি বোখারিতে হাদিস নাই মানে সেটা আমল করা যাবে না এরকম অনেকের মধ্যে ধারণা থাকতে পারে অনেকের মধ্যে পাওয়া যায় হালকা পাতলা হাদিস বোখারিতে নেই মানে আমল করা যাবে না সহি আছে নাকি আপনার হাদিস তো সব সহি হাদিস তো বোখারিতে ইমাম নাই খারি রহমান বলেছে দুই ইমাম মুসলিমও বলেছে যে আমার নিকটে অনেক হাদিস ছিল তবে সেগুলোর মধ্যে শুধু আমি ওগুলো আমার বইয়ে নিয়ে এসেছি মা আলাইহি যেগুলোর তারা একমত তারা হয়েছেন বলতে কারা এটার এখন ব্যাখ্যা আসবে এটা লিখে ভুলে যাব। তো দুইজনের মন্তব্য বুঝা গেল যে সকল হাদিস তাদের বইয়ের মধ্যে নাই আরো একটা দলিল ইমাম বুখারি বলতেছে আমার নিকটে এক লাখ সহি হাদিস আছে আর সই বুখারিতে যদি আমরা দেখি মাত্র চার হাজার সই হাদিস আছে তাহলে বাকিগুলো কই গেল তার মানে অনেক হাদিস তিনি ছেড়ে দিয়েছেন আরো দলিল ইমাম বুখারির বহু মন্তব্য ইমাম তিরমিজি তার সোনানি তিরমিজিতে নিয়ে এসেছে আর ইমাম বুখারি বলেছে যে হাজা হাদিস সহি হুন ইমাম বুখারির মন্তব্য ইমাম তিরমিজি নিয়ে এসেছে ইমাম বুখারি কি বলতেছে হাজা হাদিস অথচ ওই হাদিস সহিখারিতে নাই তাহলে ইমাম বোখারি যে তার নিজের বলা সহি হাদিস সহী বোখারী আনেনি তার প্রমাণ শোনানি তীর পাওয়া যায় আরও দলিল মুস্তাদরাকে হাকেম যারা যিনি লিখেছেন ইমাম হাকেম তার মোস্তাদরা কি উদ্দেশ্য নিয়ে লিখেছেন যে শোহী বোখারী এবং সহী মুসলিমের শর্তে যে হাদিসগুলো সহী হবে অথচ ইমাম বোখারী ইমাম মুসলিম তাদের বইয়ে নিয়ে আসেনি অথচ তাদের শর্ত অনুযায়ী সহী সেগুলো কি ইমাম হাকেম আলাদা গ্রন্থা করে জমা করেছে ইমাম হাকিমের গ্রন্থ নিয়ে কি কালাম আছে কি কথা আছে সেটা পরের কথা কিন্তু এতটুকু তো প্রমাণ হলো যে অনেক সহি হাদিস তাদের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরও তারা তাদের গ্রন্থে আনেননি নিয়ে আসেননি বা তারা এটা নিজেদের উপর ইলজামি করেননি যে আমরা আমাদের শর্ত অনুযায়ী যত সহি হাদিস আছে সবই আমাদের গ্রন্থে আনবো এই দাবিও তারা করেননি মানে অনেকেই আবার এটা দলিল হিসেবে উপস্থাপন করে যে এই হাদিস সহি বুখারিতেও নাই সহি মুসলিমেও নাই মানে কোনো না কোনো ত্রুটি হাদিসের মধ্যে ছিল এই জন্য ইমাম ইমাম মুসলিম ছেড়ে দিয়েছে কথা বেশি বুঝে ঠিকই বলেছেন তো এই জায়গাতে কথা হচ্ছে যে ইমাম বুখারি ইমাম মুসলিম আনেননি তাদের বইয়ে এটার দ্বারা আমরা এটা বুঝাতে চাচ্ছি না যে ইচ্ছা করে কোনো কারণ থাকার কারণে আনেননি বরং আমরা এটা বুঝাতে চাচ্ছি নিশ্চিতভাবে তাদের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও তারা আনেননি কথা মানে বুঝাতে পারলাম না তাদের কিতাবের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও তারা আনেননি আমরা এটা বুঝাতে চাচ্ছি না যে আনেননি মানে কোনো কারণ ছিল এই জন্য আনেননি এটা না তাদের কিতাবের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও আনেননি এখানে আর একটা কথা দলিল হিসেবে পেশ করা যায় যে হাম্মাম বিন মুনাব্বেহ এর যে সাহিফা এটার এই আলোচনাও তাদের বরাবিতে আছে সম্ভবত হাম্মাম বিন যে সাইফার ওপর বিস্তারিত আলোচনা আমাদের দ্বারসে হয়েছিল যে সাইফাটা পাওয়া গেছে ফ্রান্সে ওই সাহিফার থেকে সবাই কিছু না কিছু হাদিস নিয়েছে ইমাম বোখারিও কিছু না কিছু হাদিস নিয়েছে ইমাম মুসলিমও কিছু না কিছু হাদিস নিয়েছে অথচ সবাই সব হাদিস নেয়নি অথচ সানা দেখি প্রথমে বুঝাতে পারলাম না সাহিফা হাম্মাম বিন মুনাব্বের সানাদ কিন্তু একটাই একই সানাদ একশো হাদিস বর্ণিত হওয়ার পরেও আপনি সেখান থেকে দশটা নিলেন আর নব্বইটা নিলেন না অথচ নব্বইটাই একই সানাদে তার মানে বোঝা যায় আপনি হাদিস ইচ্ছা করে নেননি ছেড়েছেন আপনার শর্ত অনুযায়ী হওয়ার পরেও এটা একটা দলিল এই জায়গাতে কেউ কেউ জবাব দেওয়ার চেষ্টা করেছে যে একই সানাদে আসার পরেও হুবহু একই সানাদ হওয়ার পরেও সাহি হাম্মাম বিন মুনাব্বেহের সব হাদিস কেন ইমাম বুখারি নেননি বা কেন ইমাম মুসলিম নেননি তো কেউ কেউ সে হাতের উপর কোন কালাম নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু কারণ থাকতে পারে যেমন এক কি কি কারণে তারা না নিতে পারেন কিছু কারণ থাকতে পারে যেমন এক ওই হাদিস যে হাদিস তিনি ছেড়েছেন সাইফায় হাম্মাম বিন মোনাবাহের ওই হাদিসের অনুরূপ আর হাদিস আর এক সানাদ থেকে পেয়েছেন কথা মনে হয় পারলাম না সেইভাবে মোনাব হামাম মুনব যে আবরের জেলা তলান থেকে হাদিস তো ওই হাদিসই যদি আমি আরাক সাহাবি থেকে পাই তাহলে এটা হাদিসের মধ্যে মজবুতি সৃষ্টি করলো না করলো না হাদিসের মধ্যে একটা মজবুতি সৃষ্টি করলো তো আমি আরাক সানাদে যদি মজবুতভাবে পাই তাহলে এখান থেকে নেওয়ার কি প্রয়োজন এটা তো আছেই থেকেই যাচ্ছে সাইফা হামামী মোনব্দে আলাদা করে তো থাকছেই সুতরাং আমি তখন আরাক সাহাবি থেকে নিলাম এটা একটা কারণ হতে পারে দুই সোহিবখারির হাম্মাম বিন যে হাদিস নেননি ওই হাদিস হয়তোবা বাবের আসল নয় অধ্যায়ের কি নয় আসল নয় অধ্যায়ের শাখা প্রশাখাগত হাদিস হতে পারে যেটা তার প্রয়োজন নাই তিন এরকমও হতে পারে যে ওই হাদিস আবু হুরায়রা থেকে আরো অনেকেই বর্ণনা করেছে যারা হাম্মাম বিন মোনাবাহের চাইতে মজবুত বা হাম্মাম বিন মোনাবাহের সমপর্যায়ের আবু হরার একার ছাত্র তো হাম্মাম বিন মুনাব্বে নয় হাজার হাজার ছাত্র আছে তো হাম্মাম বিন মুনাব্বেহের অনুরূপ মজবুত বা তার চাইতে বেশি মজবুত যদি পান ওই হাদিস তাহলে সেটা গ্রহণ করেছেন এই এই কারণে জরুরি নয় যে হাম্মাম বিন থেকে বর্ণিত সব হাদিস তাদের গ্রন্থে আনতে হবে কথা কি বোঝা গেল তাহলে আমরা কি আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম হচ্ছে যে সব সহি হাদিস সহি বুখারি এবং মুসলিম গ্রন্থে আছে কি না তো তার আমরা দলিল দিলাম প্রায় পাঁচ ছয়টা যে সকল সহি হাদিস সহি বোখারি এবং সহি মুসলিমে নাই এবং এটাই সঠিক ও বিশুদ্ধ মন্তব্য তারপরে আলোচনা হচ্ছে যেটা বলতে চাই ছেড়ে দিলাম যে ইমাম মুসলিম বলতেছে যে মা আজমা আলাইহি আমি শুধু ওই হাদিসগুলো নিয়েছি যাদের উপর তারা একমত হয়েছেন তারা মানে কারা তো এই আলোচনার আগে এই আলোচনার সাথে সংশ্লিষ্ট আরো আরো আলোচনা আসবে যে সহি মুসলিমের দুর্বল হাদিসগুলো এবং এবং মুসলিমের হাদিসের প্রকারগুলো যেহেতু সহিহি এর আলোচনা আসবে এর মধ্যে সহি মধ্যে এইভাবে সহি শেষ হবে তারপর হাসান শুরু হবে তো সহি মুসলিমের আলোচনা আসবে সহি মুসলিমের আলোচনার মধ্যে একটা আলোচনা থাকবে সহি মুসলিমের সহিফ হাদিস একটা আলোচনা থাকবে সোহেম মুসলিমের হাদিসের প্রকার আর আরেকটা আলোচনা এটা যে ইমাম মুসলিম বলতেছে যে আমি শুধু ওই হাদিসগুলো নিয়েছি যাদের উপর তারা কি হয়েছে একমত পোষণ করেছে এই একমত পোষণ করা দ্বারা উদ্দেশ্য কি ইমাম সালাহ বলতেছে একমত পোষণ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার। একমত পোষণ করা দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে যে হাদিসের মধ্যে সোহী হওয়ার যাবতীয় শর্ত পাওয়া গেছে হলো আজমাও মানে যাবতীয় শর্ত ওই হাদিসের মধ্যে কি হয়েছে বলতেছে দুই নম্বর ওই হাদিসের বর্ণনাকারী যত রাবি আছে এক হাদিসের বর্ণনাকারী তো একজনই না বহু রাবি থাকে ওই হাদিসের বর্ণনাকারীর যত রাবি আছে তারা কেউই ওই হাদিসের সানাদে এবং মাথা নে বিন্দু মাত্র ইফ করেনি মানে হাদিসে বিন্দু মাত্র ইসতে নাই যতজন ওই হাদিস বর্ণনা করেছে সবাই একই ভাবে বর্ণনা করেছে এটা কে উদ্দেশ্য তারপরে নামটা মনে করতে পারছি না উনি বলতেছেন আরেক এক তিনি বলতেছেন যে ইমাম মুসলিমের এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আজম আলাইহি যে তারা একমত হয়েছেন এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে চারজন মহাদ্দিসের ওই হাদিসের সহি হওয়ার উপর একমত হওয়া এক আহমাদ বিন বিন মাইন হাম্বাল বিন বিনসুর এবং ইবনো আবি সাহেব এই চারজন বিন বিন মাইন ইবনো আবি সাহবা সাঈদ বিন মানসুর সাঈদ বিন মানসুরের নাম আমাদের কাছে অপরিচিত হতে পারে কিন্তু মাক্তবা সামেলায় গিয়ে সার্জ দিলে সুনানে সাঈদ বিন মানসুর পাওয়া যাবে আলাদা বই আছে সাঈদ বিন মানসুরের হাদিসের গ্রন্থ অনেক বড় মহাদ্দ যেটা সুনানে সাঈদ বিন মানসুর নামে প্রসিদ্ধ এবং প্রকাশিত তাহলে এটার দ্বারা উদ্দেশ্য কি বললো এই চারজন ইমামের একমত হওয়া এই গেল ইমাম মুসলিম রাহেমাহুল্লার একমত হওয়া দ্বারা কারা উদ্দেশ্য সেটার আলোচনা দুই নাম্বার ইমাম মুসলিম রাহেমাহুল্লার সহি মুসলিমের মধ্যে জয়িফ হাদিস থাকা ইমাম মুসলিম রহমার সহি মুসলিমের মধ্যে জয়ীফ হাদিস আছে তার দলিল তিনি নিজেই কিভাবে তিনি মুসলিমে বলতেছেন যে আমি রাবিগণকে কয় ভাগে ভাগ করি ইমাম মুসলিম কয় ভাগে তিন ভাগে আমি রাবিগণকে কয় ভাগে ভাগ করি তিন ভাগে এক নাম্বার হচ্ছে আল হফ আল এ আলোচনা তাদের রাবি থেকে আছে কোন জায়গাতে হ্যাঁ মা রবাহফ আল আসানি মা রওয়াহুল মাতুরুন ওয়াল মুথা ফিল সিতুন হাফ দে ওয়াল ইতখান আর মা রওয়া হুল মাত্র কুন তো আমি রাবিকে কয় ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি এই তিন ভাগে ভাগের এখানে উদাহরণ দেয়নি তাদের বো লেখক কি পরে দিয়েছে বলতে পারব না প্রথম পর্যায়ে যারা হফাজুল উল কেনুন তাদের উদাহরণ হচ্ছে সোলাইমান বিন মেহরান আল আহ মাশ ইবনুল ইব্নুল হাম্মাদ বিন সালামা হাম্মাদ বিন জায়দ যাদের সেকাহ এবং মজবুতি ইমাম জুহরি কোনো সন্দেহ নাই এরা কি প্রথম স্তরের রাবি দ্বিতীয় স্তরের রাবি আল মাস্তুরুন আল মুতাওয়াসিতুল এতের উদাহরণ ইমাম মুসলিম মোকাদ্দমা মুসলিমে দিয়েছে দুই তিনজন রাবির নাম নিয়ে একজনের নাম দিয়েছে আতা ইবনু সাহেব একজনের নাম দিয়েছে লাইস এবিন আবি সুলাইম আরেকজনের নাম দিয়েছে এজিদ ইবিন আবি জিয়াদ তার মধ্যে আতা ইবনু সাহেবের সমস্যা হচ্ছে ইখতালতা মুখতালেতের শিকার বিভ্রান্তির শিকার সময় মজবুত ছিল কিন্তু পরবর্তীতে বিভ্রান্তির শিকার হয়ে যায় স্মৃতিশক্তি খারাপ হয়ে যায় আর বিন আবি জিয়াদের সমস্যা হচ্ছে যখন বয়স বৃদ্ধি পায় তখন সে ভালোই ছিল এর একই অবস্থা লাইস বিন আবি সোলাইমের তো এরা হচ্ছে দ্বিতীয় স্তরের রাবি ইমাম মুসলিম নিজে উদাহরণ দিয়েছে আর তৃতীয় স্তরের রাবি হচ্ছে দাফা আলমাদুকুন মোহাম্মদ বিন সাঈদ আল মাসলুব যারা খারাপ আকিদার কারণে ফাঁসিতে সুলিতে লটকিয়ে যাকে হত্যা করা হয় তার নামের শেষে যোগ করা চাল মাসলুব সুলিবা মাহমুদ বিন সাঈদ আল মাসলুব অনেক বড় মিথ্যক হাদিসে বর্ণনাকারী তো এটা হলো তৃতীয় প্রকার এগুলো হচ্ছে ইমাম মুসলিমের দেওয়া উদাহরণ তিমা মুসলিম নিজে বলতেছে যে আমি প্রথম দুই প্রকারের হাদিস গ্রহণ করেছি এখানে তাদের বলে ওয়ান্না হুইদা ফারাগা কিসমিল আউয়াল আতবা হুসানি ও আম্মা সালিস ফালাই ওরজ আলাইহি তো আমি যখন প্রথম তার শেষ করেছি তখন দ্বিতীয় প্রকারের যে রাবি তাদেরও হাদিস নিয়েছি কিন্তু তৃতীয় প্রকারের হাদিসের হাদিস হাদিস আমি রাবির আমি নেইনি তো দ্বিতীয় প্রকার তো আমরা বললাম সাহেব আর যারা দুর্বল রাবিদের অন্তর ভুক্ত যদিও সত্য বাদী কিন্তু স্মৃতিশক্তি কারো পরবর্তীতে খারাপ হয়েছে কেউ মুখতালিত হয়েছে কেউ বৃদ্ধ হয়ে গেলে খারাপ হয়েছে বিভিন্ন সমস্যার কারণে এগুলোর মধ্যে বেদাতিরাও চলে আসবে তো তাদেরও হাদিস ইমাম মুসলিম নিয়েছে এখন ইমাম মুসলিমের এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস দ্বিতীয় এই কথার ব্যাখ্যা করতে গিয়ে কারা এখতলাফ করেছে মহাদ্দরম চরম এখতেলাফ ইমাম হাকিম বলতেছে এবং ইমাম হাকিমের সাথে সাথ মিলিয়ে ইমাম মুসলিমের একজন ছাত্র ইবনো সুফিয়ানের একটা রেওয়ায়ত আছে এই মর্মে যেটা ইমাম হাকিমের কথার সাথে মিল খায় ইবনু সুফিয়ান বলতেছে যে ইমাম মুসলিম তিনটা বই লেখার নিয়ত করেছিলেন তার মধ্যে একটা বই যেটা মা রওয়াহুল হফাদ আল মুতকিনুন যেটা আমাদের সামনে আছে সহি মুসলিম আর একটা বই লেখার তিনি রেওয়ায়ত করেছিলেন যাদের মধ্যে মা তরুণ আল হাদিস থাকবে যেটাও আমাদের মাঝে নাই আর আর একটা বই লেখার নিয়ত করেছিলেন যাতে শুধু জোয়াফা আর মাত্রুকুনের হাদিস থাকবে যেটাও তিনি লিখতে পারেননি ইমাম হাকিমের বাক্য অনুযায়ী ইখতারামাত হুল মানি ইয়া এই বাক্যটা মনে হয় আছে তাদের উপর আবিতে যে মৃত্যু তাকে পেয়ে বসে এই কারণে তিনি বাকি দুটা গ্রন্থ লিখতে সক্ষম হননি এটা কার দাবি ইমাম হাকিমের দাবি এবং তার পক্ষের দলিল হচ্ছে ইবনু সুফিয়ান ইমাম মুসলিমের একজন ছাত্র তার মন্তব্য এবার কাজী রিয়াজ বলতেছেন কাজী ইয়াজ হচ্ছে মুসলিমের ব্যাখ্যাকার মুসলিমের যারা ব্যাখ্যা করেছেন তাদের একজনকে কাজী আয়াজ কাজী আয়াজ বলতেছেন যে না ইমাম মুসলিম একটাই বই লিখেছেন সেই বইয়ের মধ্যে তিনি হুজ্জাতান প্রথমে প্রথম প্রকারের রাবিদের হাদিস আনেন তাদের হাদিস আনা শেষ হয়ে গেলে মোতাবা আতান দ্বিতীয় প্রকারের সাওয়া হেদান দ্বিতীয় প্রকারের রাবির হাদিস আনেন এটা কার কথা কাজী রেয়াজের কথা আমরা প্রাধান্য দিব কাজী রেয়াজের কথাকে কার কথাকে কাজী রেয়াজের কথাকে আমাদের দলিল আমাদের দলিল হচ্ছে যারা দাবি করে যে ইমাম মুসলিম তিনটে আলাদা বই লিখতে চেয়েছিলেন একটা বই লিখতে পেরেছেন বাকি দুটা লিখতে পারেননি তো দ্বিতীয় বইয়ে তিনি কাদেরকে আনতেন ওই এখানে তো আমি তো উদাহরণ দিলাম যে লাইসবিন মাতা মাতাবিন সাহেব আর ইসবিন আবজিয়া আর ওই ইবনু সুফিয়ানের যে মন্তব্য যে মন্তব্য বলছে তিনটা বই লিখতে চেয়েছিলেন ওখানে দ্বিতীয় স্তরের উদাহরণ এসে পেশ করেছে ইবনে ইসহাক আর একরামার কথা ইক্রেমা হচ্ছে ইবনু আব্বাসের ছাত্র তো দ্বিতীয় স্তরের রাবিদের উদাহরণে ইবনু সুফিয়ান পেশ করেছে যে ইমাম মুসলিম দ্বিতীয় প্রকারের রাবিদের নিয়ে একটা বই লিখতেন যাদের যেই বইয়ের মধ্যে কাদের রেওয়ায় থাকতো ইবনু ইসহাক ইবনু ইসাক মানে মোহাম্মদ বিন হাক যে মুদাল্লিস এবং অনেক বড় ইতিহাসবিদ যাকে নিয়ে মহাদ্দিসদের মধ্যে অনেক ইখতলাফ আছে ইমাম মুসলিম ইমাম মালিক যাকে মিথ্যুক দাজ্জাল বলেছেন আর অনেক মহাদ্দিস যাকে শেখা মজবুত বলেছেন যাদেরকে হাদিস শাস্ত্রী নিয়ে চরম এখতলাফ আছে তাদের একজন হচ্ছে মোহাম্মদ বিন ইসহাক তো দ্বিতীয় স্তরে যাদের হাদিস আনতেন ইমাম মুসলিম তাদের মধ্যে একজন ইবিন ইসহাক আর একজন হচ্ছে একরমা আর ইমাম মুসলিমের মন্তব্য অনুযায়ী তাদের একজন হচ্ছে লাইস বিন আবি সুলাইম আর আতা বিন আবি সাহেব আর হচ্ছে এসিদ বিন আবিসিয়াত তো তাদের জবাবে আমরা বলবো যে তুমি যাদের কথা বলছো যাদের কিনে আলাদা বই লিখতেন ওদের হাদিসও সহি মুসলিমে পাওয়া যায় দলিল মনে হয় পারলাম না তাদের দাবি অনুযায়ী দ্বিতীয় স্তরের রাবিদের নিয়ে আলাদা বই লিখবে তাহলে প্রথম বইয়ের মধ্যে দ্বিতীয় স্তরের রাবি আসার কোনো প্রশ্নই আসে না অথচ বাস্তবে সহি মুসলিম খুললে দ্বিতীয় স্তরের রাবিদের পাওয়া যায় ইবনু ইসাককে পাওয়া যায় লাইস বিন আবিসামকে পাওয়া যায় পাওয়া যায় সুতরাং তোমাদের এই দাবি সঠিক নয় বরং সঠিক মন্তব্য এটি যে ইমাম মুসলিম প্রথম প্রকারের রাবিদের হজ্জাতান নিয়ে এসেছেন আর দ্বিতীয় প্রকারের রাবিদের মোতাবা আতান এবং শাওয়াহেদান নিয়ে এসেছেন তারপরের যেটা কথা সেটা হচ্ছে যে ইমাম মুসলিমের বইয়ের মধ্যে যে সমস্ত হাদিস আছে সেগুলোর আমরা কি জবাব দিব জিমাম মুসলিম কেন তার বইয়ের মধ্যে হাদিস আনলেন এক নাম্বার জবাব যে যাদেরকে ইমাম মুসলিম নিয়ে এসেছেন তারা ইমাম অন্যদের নিকটে দুর্বল ইমাম মুসলিমের নিকটে মজবুত এই জন্য নিয়ে এসেছেন দুই নাম্বার জবাব যাদেরকে নিয়ে এসেছেন যাদের হাদিস তাদের হাদিস কোনো সময় হজ্যাতান আনেননি এহতেজাজ আনেননি দলিল হিসেবে আনেননি বরং মোতাবা আতান এবং শাওয়াহেদ হিসেবে নিয়ে এসেছেন তাদের হাদিস তিন নাম্বার যখন ইমাম মুসলিম ওই দুর্বল রাবির থেকে হাদিস নিয়েছিল তখন রাবির মধ্যে দুর্বলতা ছিল না যেমন এসিদ বিন আবি ক্ষেত্রে বলা হলো যখন বয়স বেশি হয়ে যায় ফি আখের অমরিহি শেষ জীবনে মুখতালিত তো যখন ইমাম মুসলিম হাদিস নিয়েছে তখন মুখতালিত হয়নি তো পরে দুর্বল হওয়ার কারণে তো ইমাম মুসলিমের পর অভিযোগ আসবে না বা অভিযোগ আরোপ করা ঠিক হবে না চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করা হয় যে ইমাম মুসলিম বিভিন্ন সময়ে হাদিস গ্রহণ করেন সানাদেরও সানাদ উঁচু হওয়ার কারণে হাদিসের মধ্যে ইমাম মুসলিমের মধ্যে এবং রাসুস হাসমের মাঝে রাবির সংখ্যা কম থাকার কারণে রাবির সংখ্যা কম থাকলে সানাদ কি হয় উঁচু হয় আলী সানাদ হয় আর সেই সানাদের দাম আছে সানাদ যত উঁচু হয় ভুল হওয়ার সম্ভাবনা তত কম হয় আর সানাদ যত লম্বা হয় ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি হয় তো অনেক সময় সানাদ উঁচু হওয়ার কারণে তিনি জয়ীফ রাবীর রেওয়াত মাঝে মধ্যে গ্রহণ করে থাকেন এই হলো কয়েকটা জবাব ইমাম মুসলিমের হাদিসের গ্রন্থে জয়ীফ হাদিস আনার উপরে তারপরের আলোচনা হচ্ছে আমাদের যে মুস্তাদাকে হাকিম আচ্ছা এর এখানে আর কথা আছে যে ইবনুল আহরাম নামে একজন ব্যক্তি যে বলেছে যে যদিও ইমাম বুখারি ইমাম মুসলিম সকল তাদের গ্রন্থে আনেননি তবুও তাদের কাছ থেকে যতটুকু বেঁচে থেকেছে তাও অল্প মানে অধিকাংশ সহি হাদিস ইমাম বোখারি ইমাম মুসলিম তাদের গ্রন্থে নিয়ে এসেছেন বাকি যা আছে সহি হাদিস তার সংখ্যা একদম অল্প এটা কার মন্তব্য ইবনুল আহরামের মন্তব্য তো তার এই মন্তব্য বিশুদ্ধ নয় দলিল ওগুলোই যেগুলো আগে দিয়ে আসলাম যেগুলোর সংখ্যা অল্প নয় এক লাখ সই আদিস আছে ইমাম বোখারি বলতেছে আর সই বোখারিতে মাত্র চার হাজার তাহলে বাকিগুলো কই সুতরাং ওগুলোকে অল্প বলা যাবে না এতটুকু বলা যেতে পারে যে আসাহ সব চাইতে বিশুদ্ধ যে হাদিসগুলো সেগুলোর মধ্যে অল্প সংখ্যক বাকি থেকে গেছে অধিকাংশ বোখারি মুসলিমে চলে এসেছে সবচাইতে বিশুদ্ধ যেগুলো এই কথা বলা যেতে পারে কিন্তু নর্মালি সই হাদিসের অধিকাংশ চলে এসেছে এটা বলা যাবে না এবার আমরা আসব মুস্তাদাকে হাকিমের উপর সংক্ষিপ্ত আলোচনা মুস্তাদাকে হাকিমের আলোচনা যে এক নম্বর আলোচনা হচ্ছে যে মুস্তাদরাকে হাকিম লেখা হচ্ছে ইমাম হাকিমের গ্রন্থ চারশো পাঁচ দিতে মারা গেছেন ওই সমস্ত হাদিস এই বইয়ে তিনি আনবেন যে হাদিসগুলো ইমাম বোখারি ইমাম মুসলিমের শর্তে সহি কিন্তু তারা তাদের গ্রন্থে অন্তর্ভুক্ত করেননি এটা তার শর্ত এটাকে সামনে রেখে এবং পুরো বইকে সামনে রেখে দেখা যায় যে এই বইয়ের মধ্যে মোটামুটি চার পাঁচ প্রকারের হাদিস আছে এক যে হাদিস ইমাম বোখারি ইমাম মুসলিম উভয়ের শর্ত অনুযায়ী সহী কিন্তু তারা কেউই আনেননি দুই শুধু ইমাম বোখারির শর্ত অনুযায়ী সহি কিন্তু ইমাম বোখারি আনেননি তার গ্রন্থে তিন শুধু ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহি কিন্তু ইমাম মুসলিম আনেননি তার গ্রন্থে চার ইমাম বোখারি ইমাম মুসলিম কারো শর্ত অনুযায়ী সহী নয় তবে ইমাম হাকিম মুস্তাদাকে হাকিমের নিজস্ব ইস্তেহাদ অনুযায়ী সহী এই জাতীয় হাদিসও তিনি মুস্তাদাকে হাকিমে এনেছেন যার উদাহরণ ভুরি ভুরি আছে আলবানি রহমাল্লা যখনই নাকদ করেন মুস্তাদ রেখা হাকিমের উপর তখনই এটাই বেশি থাকে যে এই হাদিসকে ইমাম হাকিম সহেহ আলা সার্তি শাহ বলেছেন যদিও সহি আলা সার্তি শাহ নয় ওয়াহি মাফি আবার কিছু হাদিস আছে যেগুলোর ক্ষেত্রে ইমাম হাকিম বলেনি নি সহি আলা সার্তি শাহ শুধু সহি বলে থেকে গেছেন সেগুলো তার নিকটে সহি তো তার গ্রন্থের মধ্যে সব রকমেরই হাদিস আছে সহি বুখারি সহি মুসলিম উভয়ের শর্ত অনুযায়ী সহি শুধু সহি শর্ত অনুযায়ী সহি শুধু মুসলিমের শর্ত অনুযায়ী সহি কারো শর্ত অনুযায়ী নয় তার নিজস্ব ইস্তেহাদ অনুযায়ী সহি সবই মুস্তা হাকিমের মধ্যে আছে এখন কথা হচ্ছে সহি এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহি এর দ্বারা আমরা কি বুঝবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং সহিহের আলোচনা এই আলোচনা ছাড়া অসম্পূর্ণ সহি বিষয়ক আলোচনা এ আলোচনা ছাড়া কি অসম্পূর্ণ যে সহি বুখারি আর সহি মুসলিমের শর্ত অনুযায়ী সহি আর মানে কি এক নাম্বার এই বিষয়ে মতভেদ করেছে মহাদ্দেশিকর পরবর্তীতে যারা এসেছে ইমাম হাকিমের যে ইমাম হাকিমের উদ্দেশ্য কি বা কি ধরনের হাদিসকে আমরা সহি বুখারি সহি মুসলিমের শর্ত অনুযায়ী সহি বলব দুটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে হাদিসে ওই সমস্ত রাবি হুবহু পাওয়া যায় যে সমস্ত রাবিরকে ইমাম বোখারি ইমাম মুসলিম গ্রহণ করেছে তখন আমরা ওই হাদিসকে কি বলবো একটা হাদিস আমরা পালাম যে হাদিসে যে রাবিগুলোকে দেখতেছি প্রত্যেক রাবি সার্চ দিয়ে দেখি আখরা জলাহুল বোখারি এই রাবিকে ইমাম বোখারি গ্রহণ করেছে তাকরিব তাহিবে লেখা আছে খা একটা হাদিস আমি পালাম যে হাদিসের যে রাবি সার্চ দিচ্ছি তাকরিব তাহিবে কি আসতেছে খা তখন আমরা কি বলবো সহি আল সার্তের বোখারি যেহেতু এই হাদিসের সব রাবি ওই রাবি যে রাবিদেরকে ইমাম বোখারি তারা গ্রন্থে নিয়ে আর যদি দেখা যায় ওই রাবি যাদেরকে ইমাম বুখারি মুসলিম দুইজন এনেছে তাহলে সোহে আলা শারতের সহি খাইন সোহি আল শারতিল বুখারি মুসলিম এটা গেল একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা রাবি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি ইমাম বুখারি ইমাম মুসলিম যে গুণগুলোকে সামনে রেখে একজন রাবির হাদিস তাদের বইয়ে অন্তর্ভুক্ত করেছে যেমন আমরা ইমাম জহুরির ছাত্রদের সাগরেরদের স্তরকে পাঁচ ভাগে ভাগ করলাম তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা হেফজানের সর্বোচ্চ পর্যায়ের স্মৃতিশক্তির দিক থেকে দুই নাম্বার শিক্ষকের সাথে মোলাজামাত বহু বহুদিন থেকেছে তো এই গুণ যদি পাচ্ছি যেটা সই বুখারির রাবি নয় কিন্তু এই রাবির মধ্যে ওই গুণ আছে যেই গুণ থাকলে ইমাম বুখারীর রাবিকে তার গ্রন্থে আনবেন আনতেন তখন আমি বলে জানো সার্থেল বুখারী এর মধ্যে প্রাধান্যপ্রাপ্ত মত যদিও এর উপর বিস্তর ব্যাখ্যা আছে যিনি মুস্তাদাকে হাকিমের তাহকিক করেছেন আল্লামা ইয়েমেনের অনেক বড় আলেম আপনারা নাম বলতে পারবেন হ্যাঁ না 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 ইয়েমেনের আলেম আহলেদিস আলেম সালাফি আলেম যার প্রতিষ্ঠানকে শিয়ারা ধ্বংস করে দিল দারুল হাদিস দাম্মাজের প্রধান হ্যাঁ নামই নি আচ্ছা নামটা আমার মাথায় আছে কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না দারুল হাদিস দাম্মাজ ইয়েমেনের অনেক বড় মহাদ্দিস অনেক বড় ইমাম অনেক বড় আহলেদিস আলেম এবং এই যুগের যারা মহাদ্দিস তাদের মধ্যে তিনি একজন মারা গেছেন রাহেমাহুল্লাহ তিনি মুস্তাদাকে হাকিমের তাহকিক করেছে তার মোকাদ্দমা পড়লে এই বিষয়ের বিস্তারিত আলোচনা পাওয়া যাবে তার তাহকিকের মোকাদ্দমা যে কোনটার পিছনে কি কি দলিল এবং কোনটা কি কারণে রাজে যারা আগ্রহী তারা ওনার মোকাদ্দমা পড়তে পারে তো রাজে কল উনি খোলাসা যেটা টেনেছে আখের রাজে কল সেটা কি যে নাফসুর রাবি হতে হবে যে সমস্ত রাবির হাদিস ইমাম বোখারি গ্রহণ করেছেন আমরা এমন একটা হাদিস পাচ্ছি যে হাদিসের রাবিগুলো ওই রাবি যে রাবি সোহেদ বুখারিতে আছে সোহে মুসলিম আছে তখন আমরা সেই হাদিসকে কি বলবো সোহে আলা সার্ত বুখারি সোহে আলা সারতে মুসলিম এখন এই জায়গাতে এখন যত যেগুলো আলোচনা করলাম এর চাইতেও জরুরি আলোচনা যেই জায়গাতে বর্তমান যুগের মহাদেশেরা ভুল করে বর্তমান যুগের মহাক্কেরা কি করে ভুল করে মানে হাদিস তাহকিকের জন্য তো অনেক পড়াশোনার প্রয়োজন মুস্তলাহুল হাদিসের উপর গভীর জ্ঞানের প্রয়োজন যেগুলো না করেই তাকরিবু তাহজিব কিনে নিয়েছে তাহজিবুত তাহজিব কিনে নিয়েছে আর বাজার থেকে শোনানি আবদাউদ আর শোনানি আশাই নিয়ে আসছে জীবনে কোনোদিন দিন তাদের উপর রাবি পড়েনি ওস্তাদের কাছে মোস্তালা পড়েনি হাদিস বের করেছে আর ওই রাবিটা খুলে দেখেছে খুলে দেখে দেখছে ওই রাবি বলে হাজা হাজিস আর সাহি আলা সার দিল বোখারি চালায় যাচ্ছে হাজারো উদাহরণ আছে বাংলাদেশ ভারত পাকিস্তানই আছে অহরহ বই ভুলে ভরা পৃষ্ঠা উল্টালে ভুল পাওয়া যায় উসুলে হাদিস বিষয় আমি অন্য বিষয়ে ভুল ধরতে পারি না কিন্তু উসুলে হাদিস বিষয়ে বই খুললেই দেখা যায় যে ভুলে ভরা আছে বই তো এই বলি যে কাজের ময়দানে খালি আছে তাদের পিছনেও কাজ করতে হবে এই জায়গায় কি ভুল করে এই যে যেটা বললাম বাজার থেকে কিনে এসে ডাইরেক্ট দেখে বলে দোসে আলা শারতিল বোখারি অথচ হাদিস সহি আলা শারতিল বোখারি নয় কেন সহি বোখারিতে সহি মুসলিমের মোদাল্লেসের হাদিস আছে সুফিয়া নিবিন সাঈ দিবিন মাসরুক আর সাউরি মুদাল্লিস দ্বিতীয় স্তরের মুদাল্লিস মুদাল্লিসদের কয়টা স্তর পাঁচটা স্তর যেটা যখন আমরা তাদলিসের আলোচনা পড়বো তখন বিস্তারিত আসবে হাফিজ ইবন হাজার আসকালানি তার বইয়ে পাঁচটা ইস্তর করেছে তার আগে ইমাম আলাইও পাঁচটা ইস্তর করেছে জামি অত্তাহসিল ফিল্মার আসিল জেহাদি বউ তার গ্রন্থ আছে ওখানেও পাঁচটা ওই করেছেন স্তর করেছেন ইমাম আলাই আর ইবন হাজার আসকালেনও তার বইয়ে পাঁচটা স্তর করেছে তার মধ্যে দ্বিতীয় স্তর হচ্ছে দ্বিতীয় স্তরে রেখেছেন সুফিয়ান বিন সাঈদ বিন মশরুক আর সাউরি অনেক বড় ইমাম মুদাল্লিস তো সুফিয়ান বিন সাঈদ বিন মশরুক আর সাউরির হাদিস সহিবুখারিতে আছে না নাই আছে তো মুদাল্লিসের হাদিস সহি বুখারিতে আছে মুখতালিদ রাবির হাদিস সহি বুখারিতে সহি মুসলিমে আছে যারা পরবর্তীতে যাদের স্মৃতিশক্তি কী হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো দুর্বল হয়ে গেছিলো তাদের হাদিস সহি বুখারি সহি মুসলিমে আছে তে এখন একজন আসলো আসে ওই মুদাল্লিস ওই মুখতালিদ রাবিকে পালো একটা হাদিসে আর দেখলো যে এই এই রাবিকে ইমাম বুখারিও নিয়েছে আর বলে দিল যে হাজা হাদিস সাহা সার্তিল বুখারি তাহলে এর চেয়ে বড় জুলুম অন্যায় মিথ্যা অপবাদ ইমাম বোখারির উপর আর দুনিয়াতে হতে পারে না কেন ইমাম বোখারি যখন ওই মুখতালেত রাবির নিকট থেকে হাদিস গ্রহণ করেছিল তখন ইখতেলাত হয়নি এক নাম্বার দুই নাম্বার যদি ইখতেলাত হয়েও থাকে তো ইমাম বোখারি ওই সমস্ত ছাত্রের হাদিস নিয়েছে যারা ওই রাবি থেকে ইখতেলাতের আগে হাদিস গ্রহণ করেছিল ইবনুল আহিয়া ইবনুল লাহিয়ার চারজন ছাত্র আছে যারা তার বই পুড়ে যাওয়ার আগেই তার থেকে হাদিস গ্রহণ করেছে তো ইমাম বোখারি যদি কোনো সময় হাদিস নেয় তাহলে ওদের হাদিস নিবে যারা বই যাওয়ার আগে তার কাছে হাদিস নিয়েছে আর আমার আর ওদের মতো মহাদিস যারা এই যুগে তাহাকে করছে ওর মাথায় তো এটা নাই দেখেছে ওই রাবি নাফসুর রাবি বলে দিয়েছে সোহেলা সার্তিল বোখারি তাহলে এর চেয়ে বড় অত্যাচার হতে পারে সহি বোখারির উপর হতে পারে না মুদল্লিস তাদলিস তো ইমাম বোখারির নিকটে এমন সানাদ আছে যেই সানাদে সুফিয়ান সাউরি তাসরিহি করেছে যে হাদ্দাসানা বলেছে আন বলেনি তখন এই জন্য ইমাম বোখারি হাদিস গ্রহণ করেছে আর এই যুগের মহাদিস তাহাকি করেছে সুফিয়ান সাউরি ও আছে বোখারি রাবি সহি আলা সার্তিল বোখারি অস হাদিসের মধ্যে আন আছে আর আন আনাতুল মুদাল্লিস গ্রহণযোগ্য নয় তখন তাকে খুঁজে দেখতে হবে ইমাম বোখারির মতো যে অন্য কোনো সানাতে তিনি সারা হাত ফিত্তা হাদিস হাদ্দা সানা আখবারানা স্বামী একটু বলেছেন কিনা যদি বলে থাকেন তাহলে চলবে তো ইমাম বুখারি তো ওগুলো দেখে গ্রহণ করেছে আর এই ওগুলো দেখার প্রয়োজন বা অতটুকু জ্ঞান মাথার মধ্যে নাই তাহলে এই রকম আরো বহু কারণ আছে যেই কারণে শুধু রাবি দেখে বলে দেওয়া যে সাহি আলা শারতিল বোখারি আর সাহি আলা শারতি মুসলিম অনেক বড় ভুল কি দেখতে হবে আলা নফসিল কাইফিয়া নফসুর রাবি আলা নফসিল কাইফিয়া যে কাইফিয়ারতে ইমাম বুখারি ইমাম মুসলিম নিয়েছেন আলা নফসিল কাইফিয়া হতে হবে মানে যেভাবে যেই সময়ে যখন ইমাম বুখারি ইমাম মুসলিম ওই রাবির হাদিস গ্রহণ করেছেন ঠিক সেইভাবে সেই সময় তখন ওই রাবের হাদিস যদি আমি গ্রহণ করি বুঝতে পারি তাহলে হলো সহি আলা শারতুল বখারি সহি আলা শারতি মুসলিম এটা গেল সহি আলা শারতুল শারতি মুসলিম সবচেয়ে দামি আলোচনা যেটা মরা পর্যন্ত ভুলা যাবে না যাতে কোনো সময় ভুল না হয় তারপরের আলোচনা সহি বোখারি আর সহি মুসলিমের সহি বোখারির হাদিস সংখ্যার উপর আলোচনা তো এখানে নিয়ে আসছে শহীবখের হাদিস সংখ্যা আলোচনা তিনটা মন্তব্য একটা ইব্নুস সালাহ একটা হাফিজ ইব্ন হাজার আসকালানি আর একটা হাফেজি রাখি ইবনুস সালাহ বলতেছে সহিবখরের হাদিসের সংখ্যা সাত হাজার দুইশো পঁচাত্তর সালাহ তাকরার সহ আর তাকরার ছাড়া হচ্ছে চার হাজার আর হাফেজ ইবনু হাজার আসকালানি রাহে দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যে মোয়াল্লাকাত মোতাবাত ছাড়া তাকরার সহ হচ্ছে সাত হাজার তিনশো সাতানব্বই হাফিজ ইবন হাজার আসকালানি আর তাকরার সহ মারফু মাউসুল হাদিস হ্যাঁ তাকরার সহ সাত তিনশো সাতানব্বই মোয়াল্লাক হাদিস এক হাজার তিনশো একচল্লিশ মোতাবাত তিনশো একচল্লিশ সর্বমোট নয় হাজার এটা কার হিসাব ইবন হাজার আসকালানি আর মোকাদ্দামাতে হাদিউ সারি যেটা মোকাদ্দামা যেখানে এখানে একটা কথা বলার ছিল হাদিউ সারির হাদিউস সারি যেটা মোকাদ্দামা কেউ পড়ে হাদিউস সারি কেউ পড়ে সারি এখন নাকি একটা পাণ্ডুলিপি পাওয়া গেছে যে পাণ্ডুলিপি লেখা আছে হুদাস সারি যদি আগে থেকে প্রসিদ্ধ ছিল হাদিউস সারি দুটোই চলবে তো হাদিউস সারি ওই ভূমিকাতে বিস্তারিত আলোচনা করেছে সংখ্যার উপর হাফিজ ইবনাদ রাসকালানি একদম তাহকি কান নাসান যার সারমর্ম কি যে তাকরার সহ মারফু হাদিস সাত তিনশো সাতানব্বই তাকরার সহ মোয়াল্লা এক হাজার তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ সর্বমোট হচ্ছে নয় হাজার বিরাশি এটা গেল হচ্ছে হাফেজ ইবন হাজার আসকালানের তাহাকি অনুযায়ী এবার হাফেজ ইরাকি বলতেছে ইবন হাজার আসকালানের আগে হাফেজ ইরাকি বলতেছে যে ইবনুস সালাহ যে মন্তব্য করেছে যে সাত হাজার দুইশো পঁচাত্তরটা সহি বোখারের হাদিসের সংখ্যা তো এটার উপর আমার আপত্তি আছে কি আপত্তি আছে এই সংখ্যাটা শুধু ফিরাবরির রেওয়ায়তে মোহাম্মদ বিন ইউসুফ ইবিন মাতার আল ফেরাবরি ইমাম বোখারির ছাত্র শেষ জীবনের ছাত্র যখন ফিরাব্রির বয়স হল সতেরো আঠারো বছর বয়স তখন ইমাম বোখারীর নিকট থেকে হাদিস শুনেছে তো ফেরাবরির রেওয়াতে এতগুলো হাদিস আছে কিন্তু ইব্রাহিম বিন মাকেল আন নাসাফির রেওয়াতে হাদিস কম আছে এবং হাম্মাদ বিন শাহাকিরের রেওয়াতেও হাদিস কম আছে একটাতে আছে তিনশোটা কম আর আরেকটাতে আছে দুইশোটা কম এটা কার দাবি হাফেজ ইরাকির দাবি তো আমি তো আগেই বলেছি যে হাত বিভিন্ন রেওয়ায়তের কারণে হাদিসের সংখ্যার মধ্যে তারতম্য হওয়ার কারণ আগেই বলেছি আমি যে একজন চল্লিশ বছর আগে বই পড়েছে তখন একরকম ছিল ইমাম বুখারি পড়াতেই থাকে সেই চেঞ্জ হতেই থাকেছে আর শেষ ছাত্র মাহমুদিন ইসুবেন মাতার আল ফেরাবরি তবে এই জবাব এখানকার নয় এখানে হাফিজ ইবন হাজার আসকালানি বা আরও অন্যান্য যে জবাব দিচ্ছে সেই জবাব হচ্ছে যে ওই যে তিনশো হাদিস ইব্রাহিম বিন নাসাফির রেওয়ায়তে কম আছে বা দুইশো হাদিস হাম্মাদ বিন শাকরের রেওয়ায়তে কম আছে ওই দুইশো হাদিস এবং তিনশো হাদিসও তাদের নিকটে আছে কিন্তু তারা দার্সে শুনেনি ইজাজ শুনেছে কি ইজাজ আতান শুনেছে মোহাম্মদ ইউনিস মাতার আল ফেরাবরি দার্সে বসে শুনেছে সকল হাদিস আর তারা দার্সে বসতে বসতে যখন কিছু বাকি থেকেছে তখন দার্স শেষ করে চলে গেছে বা চলে যাওয়ার পর তারা শুনেছে যে ইমাম বোখারি আরও তিনশো দুইশো হাদিস বৃদ্ধি করেছেন তখন তারা চিঠি লিখে পাঠিয়েছে যে এই হাদিসগুলোর ইজাজত আমাদেরকে দেওয়া হোক তখন তাদেরকে এজাজাত দেওয়া হয়েছে তো ওই হাদিস তাদের নুসখাতেও আছে তাদের রেওয়ায়তেও আছে কিন্তু সেটা কি ইজাজাতান সেমা নয় দার্সে বসে নয় এই জন্যই হাফিজেরা কি বলেছে সংখ্যা কম এই গেল একটা আর এমনিতে ইবনু সালাহর হাফিজ ইবনু হাজার আসকালানির মধ্যে যে পার্থক্য বা আরও এই যুগেও হাদিস গণার মধ্যে যে পার্থক্য দেখা যায় এখানে আমি যেটা লিখেছি সেটা বাংলা পড়ি এর অন্যতম কারণ হচ্ছে ইমাম বোখারি একই হাদিস বারবার নিয়ে আসলেও সেটা ধরা অনেক সময় মুশকিল হয়ে যায় যেমন কয়েক পৃষ্ঠের একটি বড় হাদিসকে এক জায়গায় সম্পূর্ণ উল্লেখ করেন তারপর প্রয়োজন অনুযায়ী সেই হাদিসের ছোট ছোটো অংশ বিভিন্ন জায়গায় আলাদাভাবে উল্লেখ করেন ইমাম সালাহ হয়তো সকল হাদিসকে আলাদা আলাদা গণনা করেছে ছোট ছোটো যেগুলো আলাদা করেছে ওগুলো আলাদা আলাদা গণনা করেছে আর হাফিজ উব্দ হাজার সবগুলোকে একটা হাদিস গণনা করেছে এবং এই কথা হাফিজ ইবনে হাজার আসকালানী তার বইয়ের মধ্যে বলেছে এই জন্য গণনার ক্ষেত্রে তারতম্য হতে পারে এবার যেটা আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে যে সহি বোহারি আর সহি মুসলিমের উপরে যে অভিযোগগুলো আছে সহি মুসলিমের উপর অভিযোগ আছে সহি বোহারের উপর অভিযোগ আছে আর অভিযোগ যারা করেছে তাদের মধ্যে অনেক বড় একজন কে ইমাম দ্বারা পত্নী যারা অভিযোগ করেছেন তো অভিযোগের জবাব সহি বোখারির অভিযোগের জবাব পাওয়া যাবে হাদিউসারিতে ফাথুল বাড়ির যেটা মোকাদ্দা সেখানে দারাকুত্নী রায় মাল্লাহ কী কী অভিযোগ করেছে সেগুলোর জবাব বিস্তারিত পাওয়া যাবে ফাথুল বাড়ির মোকাদ্দামায় এবং কেউ যদি মনোযোগ দিয়ে ফাথুল বাড়ির মোকাদ্দমা পড়ে তাহলে তার ইলমে হাদিসের জ্ঞান বাড়বে মনোযোগ দিয়ে যদি পড়ে বুঝে পড়ে কেননা বোখারির উপর অভিযোগ করছে দারাকুতনি সে অভিযোগের জবাব দিচ্ছে হাফিজ নজর রাসকালানি তো অবশ্যই তো কিছু ইলমি কথা আছে আর এই যুগে নাসরুদ্দিন আলমাল যদি কিছু অভিযোগ করে থাকে তো আমি অধম বুঝি না হালকা চেষ্টা করেছি বাড়ির মধ্যে জবাব দেওয়ার অনেক কষ্ট করে যতদূর সম্ভব হয়েছে আর যাই মুসলিমের উপর যদি কোনো অভিযোগ থাকে তাহলে সে অভিযোগের জন্য একটা বই কিনতে হবে জরুরি ভিত্তিতে সে বই নাম হচ্ছে বাইনাল ইমামাইনি আল ইমাম মুসলিম ও দ্বারাকি বইয়ের নাম দুই ইমামের মাঝে ইমাম মুসলিম আর দারাকুতনি বইয়ের লেখক হচ্ছে মদিনার মহাদ্দিস রাবি বিন হাদি আল মাদখালি এর আগেও আরেকদিন একদিন নুকাত মোকাদ্দমা বিন সালাহের তাহকিকের কথা বলতে যে তার কথা বলা হয়েছে তার লেখা বই এখানে ইমাম দারাকুতনি কি কি অভিযোগ আরোপ করেছে সহি মুসলিমের উপর সেগুলোর উপর বিস্তর আলোচনা আছে তো যারাও ইলমে হাদিসের বিষয়ে আগ্রহ রাখে তারা এই বই কিনে যেন পড়ে ইমাম দারাকুতনির কি অভিযোগ আর জবাব কি বাইনাল ইমামাইন এই নামে প্রসিদ্ধ বইটা তো আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি আগামীকাল ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্য ভালো রাখে আর খাতা যদি কুড়ে পাই তাহলে হলো কেন না ওই খাতা হারাই গেলে আমারই লস আমি নিজেরই প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখছিলাম এই গত কয়েকদিনের দার্সের তো হ্যাঁ কে না লস না পরে আবার আর খাতা থেকে নতুন করে লিখে নিয়ে আসবো সমস্যা নেই কিন্তু আমার নিজের লস পরিশ্রম ডবল করা লাগবে ও আজকের দারসের সারমর্ম আজকের দ্বারস তো কোথাও টুকানো নাই তো আমি তো নিজেই জানি না যে আজকের দারসে আমি কী বললাম প্রথম আলোচনা আমরা নিয়ে আসছিলাম সহি বুখারি এবং সহি মুসলিমের মধ্যে তুলনা কোনটা বেশি বিশুদ্ধ জমহুরের মত হচ্ছে সহি বুখারি বেশি বিশুদ্ধ আর আবু আলিয়া নিসাবুরি ইমাম কর্তুবী আর ইবন হাজামের মন্তব্য হচ্ছে ইমাম মুসলিম বেশি বিশুদ্ধ সহি বুখারি বিশুদ্ধ হওয়ার পেছনে আমরা কয়েকটা কারণ বলেছিলাম এক নম্বর কারণ হচ্ছে সহি বুখারিতে যেগুলো দুর্বল রাবি আছে তাদের সংখ্যা অনেক অল্প সহি মুসলিমের চাইতে তারপরে সহিব বুখারিতে যেগুলো দুর্বল রাবি আছে এগুলো সব ইমাম বুখারির শাইক আর ইমাম মুসলিমে যেগুলো দুর্বল রাবি আছে ইমাম ইমাম মুসলিমের শায়েখ নয় আর একজন ছাত্র তার শাইখের হাদিস বিষয়ে বেশি জানে আর সহি যেগুলো দুর্বল রাবি আছে তাদের হাদিস ইমাম বুখারী অনেক অল্প নিয়েছে আর ইমাম মুসলিমে যেগুলো শহিব মুসলিমে যেগুলো দুর্বল রাবি আছে তাদের হাদিস ইমাম মুসলিম অনেক বেশি নিয়েছে তার পাশাপাশি সহি বুখারিতে এবং সহিদ মুসলিমে শহিব বুখারিতে যেগুলো দুর্বল হাদিস আছে সেগুলোর সংখ্যা হাদিস এতক্ষণ রাবির দুর্বল হাদিস দুর্বল যেগুলো আছে সহি সেগুলোর সংখ্যা অল্প আর সহি মুসলিমে যেগুলো আছে সেগুলোর সংখ্যা বেশি তিন নম্বর রাবির শর্তের ক্ষেত্রে ইমাম জহরির যে পাঁচটা স্তরের পাঁচটা স্তরের এক নাম্বার হচ্ছে ইমাম বখারির স্তর আর দুই নম্বর মোতাবা আতান আর সোহি মুসলিমের দুটোই হজ্যাতান আর তৃতীয় স্তর মোতাবা আতান যেটা ইমাম বুখারি আলিকান নিয়ে আসেন এটাও একটা পার্থক্য তারপরে ইমাম মুসলিমের সহিকে যারা সর্ববিশুদ্ধ বলেছে তাদের কথার জবাব তাদের কথার এক নম্বর জবাব হচ্ছে আপনাদের এই প্রাধান্যটা যদি এই এই কারণে হয় তাহলে ঠিক আছে কী কী কারণ সহি মুসলিমের সাজানোটা অনেক সুন্দর সহি মুস্তিমের মধ্যে হাদিস যেইভাবে আছে ওইভাবেই আছে হাদিস কাটা হয়নি হাদিস যত সানার থেকে আসছে সব সানার থেকে জমা করা হয়েছে এবং আরেকটা একটা কথা দার্সের মধ্যে ভুলে গেছে এখন মাথার মধ্যে আসলো যে সহি মুসলিমে হাদিসের সানাদের যে বাক্য সেটাও উনি সূক্ষ্মভাবে পার্থক্য করেন হাদদাসানা আখবরানার মধ্যে পার্থক্য করেন মিসলাহু আর নাফবাহুর মধ্যে পার্থক্য করেন মিসলাহু আর নাফাহুর কথা আরেকদিন আসলে বলবো তো ইমাম মুসলিম এত সূক্ষ্ম পার্থক্য করেন মাতান এবং সানাদের মধ্যে যেটা ইমাম বুখারি করেন না রেওয়ায়ত বিল মানা নিয়ে আসেন হাদিস কাটেন একটা হাদিসকে এক জায়গায় পূর্ণ নিয়ে আসছেন আর এক জায়গায় সংক্ষিপ্ত নিয়ে আসছেন আর ইমাম মুসলিম একই বিষয়ের হাদিস এক জায়গায় জমা করেন বিভিন্ন সানাদ সহ যেটি ইমাম বুহারি করেন না এই এই কারণে যদি আপনারা প্রাধান্য দেন ইমাম মুসলিমের সহিকে তাহলে ঠিক আছে কিন্তু সহি হওয়ার জন্য যদি প্রাধান্য দেন তাহলে ঠিক নাই আর ইমাম মুসলিমের যেরকম এই জাতীয় কিছু গুণ আছে কিছু গুণ আছে যে শহীদ বুখারির যে ফিক্ষি মাসলাম আসাইল যে ইস্তেমবাদ এটা শহীদ বুখারির আলাদা গুণ তারপরে হচ্ছে যে দ্বিতীয় জবাব যে তারা যে বলেছে যে আসমানের নিচে জমিনের উপর যদি কোনো শহীদারি সহি মুসলিমের চেয়ে বেশি বিশুদ্ধ গ্রন্থ নাই তেটার জবাব হচ্ছে যে শহীদ মুসলিমের মতো বেশি বিশুদ্ধ গ্রন্থ নাই এই কথা তো বলেনি কি বলেছে সহিদ মুসলিমের চেয়ে বেশি নাই মানে সৈ মুসলিমের মতো সহিখারি আছে এই জবাবের জবাব আর ইমাম সান আনি দিয়েছে যে ওরফান এটা চলে না তো সার্বিকভাবে সহি বোখারি যে বেশি বিশুদ্ধ কেননা সহি বুখারি ইমাম বুখারী ইমাম মুসলিমের ছাত্র ইমাম বুখারি যদি না আসতো ইমাম মুসলিম ইমাম বুখারির ছাত্র ইমাম বুখারি যদি না থাকতো তাহলে ইমাম মুসলিম আসতোই না এটা দ্বারা বলেছে আর ইমাম মুসলিম নিজে ইমাম বুখারির জ্ঞানের সাক্ষ্য দিয়েছে যে তিনি ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী আর এতে কোনো সন্দেহ নাই সুতরাং সহি হওয়ার দিক থেকে সহি বুখারি বেশি বিশুদ্ধ এতে কোনো সন্দেহ নাই এবার কথা হচ্ছে যে সব সহি হাদিস সহি বুখারি মুসলিম আসছে কিনা তো আমরা এর দলিল দিলাম চার পাঁচটা এক লাখ হাদিস মাত্র চার হাজার আছে মুস্তাদাকে হাকিম উপস্থিত সোনানি তিরমিজিতে বহু হাদিসের উপর সহি হুকুম লাগিয়েছে যেগুলো সহি নাই আর ইমাম মুসলিম বলছে আমি তখনই আনি যখন একমত হয় তো এগুলো সবই প্রমাণ করে যে সকল সহি হাদিস মুসলিমে নাই তাদের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও নাই তেমনইভাবে হাম্মাম বিন মোনাব্বেহের যে সাহিফা তো হাম্মাম বিন মোনাব্বের সাহিফার সকল হাদিস কেন সহি বোখারি মুসলিমে নাই তারও কিছু কারণ আমি বললাম যে অনুরূপ হাদিস অন্য সাহাবি থেকে পাওয়া গেছে বা হাম্মাম বিন মোনাব্বে ছাড়া আবহাওয়ার অন্য ছাত্র থেকে পাওয়া গেছে বা হাদিসটা আসল নয় বাবের ক্ষেত্রে বাবের মধ্যে ফারাহান এই জন্য ছাড়াই দিয়েছেন তো সই নিজের শর্ত অনুযায়ী সহি হওয়ার পরেও যে তারা সহি হাদিস আনেননি এতে কোনো সন্দেহ নাই তারপরে যেটা আলোচনা করা হলো যে ইমাম মুসলিমের কথা যে একমত হয়েছেন একমত হওয়া দ্বারা কি উদ্দেশ্য ইবন সালা বলছে একমত হওয়া দ্বারা উদ্দেশ্য সহি হওয়ার সকল শর্ত তার মধ্যে পাওয়া গেছে দুই নম্বর কথা হচ্ছে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো রাবি মাতানে বা সানাদে কোনো ইখতলাফ করেনি কোনো ইস্ত্রাপ নাই একমত হয়েছে সবাই এটাও উদ্দেশ্য আর আরেকজন মহাদিস বলছে এটাও উদ্দেশ্য না বরং চারজন মহাদ্দেশ ওই হাদিসের সহি হওয়ার উপর একমত হয়েছেন একজন হচ্ছে আহমদ বিন হাম্বাল একজন এহাই বিন মাইন একজন ইবিনবী সাহেবা একজন সাহিদ বিন মানসুর যার গ্রন্থ আছে সোনানের সাহিদ বিন না পরে দুর্বল হয়ে গেছে সুতরাং এই অভিযোগ ইমাম মুসলিমের উপর আসে না তারপরে আর কি আলোচনা করলাম মুস্তাদাকে হাকিমের আলোচনা করলাম যে মুস্তাদাকে হাকিম সহি আলা সার্তি শাহখেন কাকে বলে একটা হচ্ছে নাফসুর রাবি হতে হবে আর আরেকটা হচ্ছে যে ওই গুণ যেই গুণ থাকলে হাদিসকে ইমাম বুখারি মজবুত বলতেন সেই গুণ পাওয়া গেলে এটা একটা আর দুই নম্বর হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই যে নাফসুর রাবি হতে হবে এর মধ্যে আবার আলোচনা নাফসুর রাবি হলেই কি আমরা সোহি আলা সার্তি বলবো না আলা নাফসিল কাইফিয়া হতে হবে আলা নফসিল কাইফিয়া হতে হবে আলা নফসিল কাইফিয়া না হওয়ার পরে যদি সোহিয়া আলা সাত শেখান বলি তাহলে তাদের উপর এটা জুলুম হবে আর মুস্তাদরাকে হাকিমের মধ্যে সব রকমেরই হাদিস আছে বোখারির শর্তে আছে মুসলিমের শর্তে আছে দুইজনের শর্তেই আছে আর শুধু তার নিজের নিকটও আছে এবং অনেক সিদ্ধান্ত আরোপে তিনি ভুল করেছেন যেই ভুলগুলো ইমাম জাহাবি মোখতাসারায় ধরেছে আর ইমাম জাহাবির পরে এই যুগের একজন আলেম মহাদ্দেস এখনও জীবিত আছে মিশরের মহাদ্দেস ইমাম ইসহাক আল হোয়াইনি আবু ইসহাক আল হোয়াইনি এই যুগের অনেক বড় মহাদিস তার বই আছে আল ইতিহাস নাকিম বইয়ের নাম এই বইয়ের মধ্যে রাকে হাকেমে ইমাম হাকিমের কি ভুল হয়েছে হাফেজ জাহাবির কি ভুল হয়েছে সেগুলো তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং মুস্তাদরাকে হাকেমে হাদিস পেলেই সেই হাদিসকে সহি বলে দেওয়া অবকামী দেখতে হবে ইমাম জাহাবির মুখাতাসে কি হুকুম আছে ওই হাদিসের উপর আর আবই সাকাল হয়ে নি কি তাহকিক করছেন সেটাও দেখতে হবে না পেলে নিজে তাহকিক করতে হবে তাহকিক করে হুকুম লাগাতে হবে এগুলো মুস্তাদরাকে হাকিমের উপর কথা আর কোনো আলোচনা ছিল واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته